আপনাদের মধ্যে যারা স্থূল চিন্তার অধিকারী তারা বুঝতেছেন না দা আপনাদের মধ্যে যারা সূক্ষ্ম চিন্তার ধারক বাহক তারা বুঝতেছেন আপনাদের অনিচ্ছায় অদৃশ্যভাবে দেশ একটি ভয়ঙ্কর আজাবের দিকে যাচ্ছে শুধু ঝড়তুফানটাই আজাব না ভূমিকম্প আজাব না পৃথিবীতে অনেক বড় আজাব হচ্ছে পলিটিক্যাল টর্চার রাজনৈতিক আজাব কিন্তু মহান আল্লাহর কৃতজ্ঞতা বাদ দিয়ে আমরা যেন ব্যক্তি পূজায় ব্যস্ত হয়ে গেছি ব্যক্তির বন্দনা দলের বন্দনা গোষ্ঠীর বন্দনা আর হিন্দুত্ববাদে বিশ্বাসীরা করে ভারতের বন্দনা আমাদেরকে কারো কৃপায় কারো দয়ায় বাংলাদেশ স্বাধীন হয় নাই মুসলমানদের রক্তের বিনিময়ে আল্লাহর দয়া ও সাহায্যে বাংলাদেশ স্বাধীন হয়েছে বাঙালি জাতি সিনা মাস্ত কচু করে বুক ভরা সাহস নিয়ে বলবে কিসের ভারত কিসের আমেরিকা কাউকে আমরা তো আক্কা করি না স্বাধীনতা দিয়েছেন আমাদের মহান মালিক আল্লাহ তালা কৃতজ্ঞতা হিসেবে সে আল্লাহর সামনে মস্তক নত করে আমরা বিজয় উদযাপন করব এই ধারা ও কালচারে যেদিন আসবেন রহমতের বাড়ি ধারা বাংলাদেশের আকাশে বর্ষিত হবে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ সুবহান হওয়া মানে ইসরাইলের মাধ্যমে পরবর্তী জাতিকে শিক্ষা দিচ্ছেন লা ইন সেকারতুম লাজিদান নাকুম যদি তোমরা আমার শুকুরি আদায় করো নেয়ামতের শুকুর গুজারি করো অবশ্যই আমি তোমাদের জন্য নেয়ামতকে বাড়িয়ে দিব আর যদি আমার ন্যামতের না করো জেনে রেখো আমার আজাব অত্যন্ত কঠিন বর্তমান সময়ে এই বিষয়টি কেন আমি আলোচনা করতে যাচ্ছি তার অন্যতম কারণ হচ্ছে নিরিতাত্ত্বিকভাবে ঐতিহাসিকভাবে জাতি হিসেবে আমরা একটু অকৃতজ্ঞ জাতি বাঙালি আমরা বরাবরই আল্লাহর নেয়ামতের নাফরমানি করি না শুকরি করি সেজন্য আমাদের ভবিষ্যৎকে চিন্তা করে এখনো সুযোগ আছে তবা করার এখনো সুযোগ আছে আল্লাহর নেয়ামতের কৃতজ্ঞতা আদায় করার যদি সঠিক সময়ে আমরা সঠিক পথে ফিরতে পারি এবং আমরা আমাদের মুক্তির উপায় খুঁজে বের করতে পারি অদৃশ্যভাবে বাংলাদেশ ভয়ঙ্কর পরিস্থিতির দিকে যাচ্ছে আপনাদের মধ্যে যারা স্থুল চিন্তার অধিকারী তারা বুঝতেছেন না দা আপনাদের মধ্যে যারা সূক্ষ্ম চিন্তার ধারক বাহক তারা বুঝতেছেন আপনাদের অনিচ্ছায় অদৃশ্যভাবে দেশ একটি ভয়ঙ্কর আজাবের দিকে যাচ্ছে শুধু ঝড় তুফানটাই আযাব না ভূমিকম্প আযাব না পৃথিবীতে অনেক বড় আজাব হচ্ছে পলিটিক্যাল টর্চার রাজনৈতিক আজাব এটা অনেক বড় নির্যাতন ব্রিটিশরা যখন ঔপনিবেশিক আমলে কলোনি বানালো প্রায় দুইশ বছর রাজনৈতিক আজাবে উপমহাদেশের মানুষ নির্যাতিত হয়েছে হয় নাই এটা কি ভূমিকম্পের আজাব আর তুফানের আজাব থেকে কম ওই রকম একটা আজাবের দিকে দেশ যাচ্ছে যদিও বা আমি আমার বক্তব্যে জাতিকে দেশের অভিভাবকদেরকে সতর্ক করার চেষ্টা করে আসছি সফলতা কিংবা ব্যর্থতা তা তো আল্লাহর পক্ষ থেকেই নিশ্চিত হবে আল্লাহ শুক্রিয়া আদায় করা কত বড় ইবাদত তা আমরা বুঝি না আল্লাহর নেয়ামত কি তা আমরা বুঝি না খুব সুস্বাদু একটি রসগোল্লা খেয়ে আমরা বলি আলহামদুলিল্লাহ আল্লাহ নামত খাইলাম কিন্তু না কিছুই যেটা কোন অর্থে নেয়ামত কিভাবে নেয়ামত আর কিভাবে সুক্রিয়া আদায় করব কি বলেন ফজলি আম খেয়ে বলে আলহামদুলিল্লাহ পদ্মার ইলিশ খেয়ে আলহামদুলিল্লাহ আমরা অনুধাবনও করতে পারি না যে আল্লাহ সুক্রিয়া আদায় করা আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করা কত বড় ইবাদত মুফাসসিরিন বলেন ইন্নাল হামদা শুক্রা শুকরা ইবাদাতুল ওয়াল আখিরিন ইবাদাতুল মালাঈкати ওয়া ইবাদাতুল আমবিয়া ইবাদাতু আহলিস সামা ওয়া আল আরদ ওয়া আল্লাহ শুকর আদায় করা এত বড় এবাদত যে এই এবাদতটা করেছেন সমস্ত নবীগণ এই এবাদত সমস্ত ফেরিস্তাদের এই এবাদত আউ্বালিনদের আখিরিনদের পূর্ববর্তীদের পরবর্তীদের এই এবাদত আকাশবাসীর এই এবাদত জগৎবাসীর এ এবাদত দিয়ে মানব জাতির যাত্রা শুরু এই মানব জাতির যাত্রা শেষ হাদী এসেছে আদম আলাইকে আল্লাহ যখন তৈরি করলেন আর তার মধ্যে যখন রুহ ফুৎকার করলেন জিন্দা হই আদম আলাহাম বললেন আলহামদুলিল্লাহ একটা হাঁচি দিছেন হ্যাঁ তা কেতাব এসেছে লম্বা খালাকাল্লাহ আহমা ওনাফাফা ফিহির রূহ আতাস আদম فقال الحمد لله আল্লাহ যখন হযরত আদমকে সৃষ্টি করলেন আর তার মধ্যে রুহ ফুৎকার করলেন সিন্দা সিনদাহার সময় আদম আলাইহিস একটা হাঁচি দিছেন হাঁচি দিয়ে বললেন আলহামদুলিল্লাহ তাহলে মানবজাতির আদি পিতা যাত্রা শুরু কি বলে আদম জীবন জীবনযাত্রার প্রথম শ্বাস ত্যাগ করেছেন তিনি আলহামদুলিল্লাহ বলে চিন্তা করেন বনি আদম আল্লাহ শুক্রিয়া আদায় করা কত বড় ইবাদত আবার বেহেশতিরা যখন বেহেশতে চলে যাবে তাদের শেষ কথা কি হবে ওয়া ওয়াকির দা আনিল হামদুল্লাহ বেলা আলম সুবহানাল্লাহ শেষ কথা হবে কি আলহামদুলিল্লাহ ঠিক কি না মানবজাতির আদি পিতা প্রথম শ্বাস কি দিয়ে আর আল্লাহর জান্নাতি বান্দাদের বেহেশতে যখন প্রবেশ করবে ঠিক কি না তখন তাদের কথাটা কি হবে সুবহানাল্লাহ সমস্ত নবীগণ আল্লাহ শুক্রিয়া আদায় করতে যে আলহামদুলিল্লাহ বলেছেন আল্লাহ শুক্রিয়া করেছেন পায়গাম্বারগণের প্রিয় এ ছিল আল্লাহ শুকুরগুজারি করা শুকুর গুজারি বুঝেন আল্লাহ ন্যামতের সুক্রিয়া আদায় করা হাজাত মুহ আলাইহিস ইসলাম নৌকা বানালেন আল্লাহর পক্ষ থেকে আজাব আসলো গোটা বিশ্ব গোটা মুখন্ড পানিতে তলিয়ে গেল ঠিক না নূহ আলাইহিস সালাম কাল আগে শিখায়া রাখছে বাঁচার পরে কি করতে হবে আল্লাহ বলেছেন ফাইজাসতাওয়াইতা আনতা ওয়া মান মা'আকা আলাল ফুলক ফকুল হামদুলিল্লাহ আল্লাযী নজ্জানা মিনাল কওমিয জালিমিন নূহকে আল্লাহ শিখায়া দিয়েছেন নূহ তুমি এবং তোমার সঙ্গী বিশ্বাসী ববিনগঞ্জ যখন নৌকাতে আরোহণ করবে কিস্তিতে হ্যাঁ তখন তুমি বলবে আলহামদুলিল্লা সকল প্রশংসা আল্লাহর জন্যে সুবহানাল্লাহ বলবেন যিনি আমাদেরকে জালেমদের হাত থেকে রক্ষা করেছেন কোরআন শিক্ষা দিচ্ছে জালেমদের হাত থেকে রক্ষা পেলে কি বলতে হয় আলহামদুলিল্লাহ কাফের জালেম জালেম হোক হোক আর ফাসেক আমরা যে সালে জালেমদের হাত থেকে বাঁচলাম আমরা আল্লাহ শুক্রিয়া দেয় বাদ দিয়া ঢোল তাবলা নিয়া বিজয় দিবসে বিউগোল বাজায়া শয়তান রে খুশি করি এ কেমন কাজ কথা বলেন হ্যাঁ কার প্রশংসা করা দরকার ছিল কোরআন আমাদের এটাই শিখায় একাত্তর সালে দেশ স্বাধীন হয়ে চাল্লার পক্ষ থেকে অনুগ্রহ ছিল বলেই তো অতএব বিজাতীয়দের সংস্কৃতির অনুসরণের সঙ্গীত গান বাদ্য নৃত্য সংস্কৃতির চর্চার অপসংস্কৃতিকে বাদ দিয়ে আমাদের উচিত ছিল রাষ্ট্রীয় ভাবে আল্লাহ সুক্রিয় আদায় করা তা তো হয় না বরং গান বাদ্য আর তবলার আওয়াজে যারা আল্লাহর এবাদত করে তাদের এবাদত করারও সুযোগ হয় না আবার এখন তো নিয়ম হয়েছে যারা ফ্রিডম ফাইটার ওনাদের বিদায় বেলায় আবার ধোলটবলা বাজানো হয় হ্যাঁ বাংলাদেশি বিরল দৃষ্টান্তি স্থাপন করেছেন এটা উত্তরবঙ্গের একজন এমপি মাগুরা এলাকায় এ ভদ্রলোক মৃত্যুর আগেই বলে গিয়েছিল আমি একজন মুক্তিযোদ্ধা তবে আমার জানা যায় কোন এমন অনুষ্ঠান হতে পারবে না যা শরীয়ত বিরোধী এবং বেদাত এই জন্য তার যায় এটা হয় নাই এখন যে মুক্তিযোদ্ধারা আছেন তারাও মৃত্যুর আগে ওসিয়তটা করে যাওয়াই উচিত নতুবা আমাদের পক্ষে তো আপনাদের জানা যায় যাওয়া মুশকিল ইমাম সাহেব না গেলে তার চাকরি যায় আর গেলে কিরামন কাতিবিন তার নামে মামলা রজ্জু করে ইমাম সাহেবরা তো দুই দিকে বিপদে আস ঠিক কিনা তাহলে আজাব থেকে গজব থেকে বিপদ থেকে রক্ষা পেয়ে আল্লাহ যদি কাউকে হেদায়ত করেন নিস্তার দেন বিজয়ের আনন্দ দেন ইসলাম শেখায় কি করতে হবে কার শুক্রিয়া কার কৃতজ্ঞতা কিন্তু মহান আল্লাহর কৃতজ্ঞতা বাদ দিয়ে আমরা যেন ব্যক্তি পূজায় ব্যস্ত হয়ে গেছি ব্যক্তির বন্দনা দলের বন্দনা গোষ্ঠীর বন্দনা আর হিন্দুত্ববাদে বিশ্বাসীরা করে ভারতের বন্দনা আমাদেরকে কারো কৃপায় কারো দয়ায় বাংলাদেশ স্বাধীন হয় নাই মুসলমানদের রক্তের বিনিময়ে আল্লাহর দয়া ও সাহায্য বাংলাদেশ স্বাধীন হয়েছে বাঙালি জাতি সিনা মস্ত কুচু করে সাহস নিয়ে বলবে কিসের ভারত কিসের আমেরিকা কাউকে আমরা তো আক্কা করি না স্বাধীনতা দিয়েছেন আমাদের মহান মালিক আল্লাহ তালা কৃতজ্ঞতা হিসেবে সে আল্লাহর সামনে মস্তক নত করে আমরা বিজয়কে উদযাপন করবো এই ধারাও কালচারে যেদিন আসবেন রহমতের বাড়ি ধারা বাংলাদেশের আকাশে বর্ষিত হবে আল্লাহর পক্ষ থেকে